আদালতে নিয়োগে নজর আদালতেরই। আসানসোল আদালতে গ্রুপ ডি নিয়োগ নিয়ে তদন্ত, সিট গঠনের নির্দেশ বিচারপতি শম্পা সরকারের। আইজি সিআইডির নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয় সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলবো অনুবাংশ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনুবাংশ, ঠিক কি বলা হয়েছে? দেখো, এতদিন অভিযোগ ছিল যে গ্রুপ ডি গ্রুপ সিতে নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবার সরাসরি আসানসোল আদালতে গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল তাতেও দুর্নীতির অভিযোগ। 2019 সালের ফেব্রুয়ারি মাসে বেশ কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়, হোমগার্ড, নাইট গার্ড, হাউসকিপার, পিয়ন, এই পদের জন্য। মামলাকারীর বক্তব্য যে সেই পরীক্ষাটা চলতি বছরে হয়, কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় যে ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে সেগুলি অনেকগুলি ফোর্জ বা ভুয়ো। এই মর্মে তিনি আবেদন করেন পুলিশের কাছে, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এরপর দেখা যায় যে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করে বলছেন যে হাইকোর্ট এটাতে ইনভেস্টিগেশন করুক, সিট গঠন করুক, অথবা কোনো কেন্দ্র তদন্ত করে সংস্থাকে তদন্ত করানো হোক। এই জায়গা দাঁড়িয়ে আজকে বিচারপতি শম্পা সরকারের নির্দেশ যে এক সপ্তাহের মধ্যে সিট গঠন করবে আইজি সিআইডি, এবং তিনি সিট গঠন করার পর তিনি তদন্ত করে দেখবেন যে এই যে নিয়োগটা হয়েছিল আসানসোল আদালতে গ্রুপ ডি পদে, সেই পদে কোনো অস্বচ্ছতা রয়েছে কি না, যদি থাকে সেই মর্মে তদন্ত করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে হবে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।